আসসালামু আলাইকুম। ট্রাই করি, অভ্যাস করার চেষ্টা করছি। কাঁচামরিচ পান্তা ভাত কখনোই খাইনি, বাঙালি হলেও এখন আমি ট্রাই করতেছি। কাঁচামরিচ পান্তা ভাত সবাই খায়, আমি কেন পারবো না? গ্রামের মানুষ খায়, বাঙালিরা খায়, আমাকেও পারতে হবে। আমি চেষ্টা করছি আর শরীরও ভালো থাকবে এতে। এর আগেও আমি খেয়েছি, কি খাওয়ার পরে শরীর আসলে বেশ ভালো লাগে, ঠান্ডা থাকে, পেটটাও ভালো থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ শান্তি শান্তি লাগে। তাই আমি ট্রাই করি কাঁচামরিচ দিয়ে খাবো। এবার আমি খাবো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অর্ধেক খেয়ে ফেলেছি, আমি রেকর্ড করলাম আমার জীবনে কাঁচামরিচ এভাবে খাওয়া। তো আর খাবো না, আমার ঝাল লাগছে। ছোট্ট একটা মরিচ, তাতে আমার ঝাল ধরে গেছে। আমি ঝাল মোটেও খেতে পারি না। অভ্যাস করছি কারণ আমার জীবনের প্রথম কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাওয়া। কেউ হাসবেন না, কেউ ভাববে না আমি ফুটানি করছি, কারণ আমি সকালে ভাত খেতেই পছন্দ করি না। আর পান্তা ভাত তো আরও পরের কথা, পরে আসে। তো আমার রুটি মানে শুকনো খাবার ছাড়া আমি খেতে পারি না। আমিও না, আমার ছেলেও না, আমার হাজবেন্ডও তাই, সকালে কোনো দিনও ভাত খেতে যেত না। তো সেই অভ্যাস আমাদের বাড়িতেও না, আমার আব্বা আম্মা কেউই আমরা সকালে ভাত খেতে চাই না। এই জন্য পান্তা ভাত কখনো খাওয়া হয়নি ওইভাবে। তো আজকে আমি আর মরিচ দিয়ে তো নাই খেয়েছি, পান্তা ভাত খাওয়া হয়েছে, সরি, পান্তা ভাত খাওয়া হয়েছে অনেকবার। অনেক কিছুর সঙ্গে আমি মাংস, গরুর মাংস ভুনা দিয়ে আমি পান্তা ভাত খাই, ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাই, সেটা অনেক মজা লাগে। বাট কাঁচামরিচ দিয়ে আমি কখনোই খাইনি, আজকে আমি রেকর্ড করলাম। আমার কারণ আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, খুব খারাপ। ইউরিক অ্যাসিড মনে হয় বাড়ছে, কিডনির সমস্যা বাড়ছে ঈদের পর থেকে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে। এজন্য আমার অনেক সমস্যা হচ্ছে এবং সমস্যাগুলো কঠিন, আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছি। আমি অনেক শক্ত মানুষ দেখে আমি কাজকাম করছি, তারপরেও অনেক কিছু করে বেড়াচ্ছি, কারণ আমার এত কষ্ট হচ্ছে মাঝে মাঝে, কী বলবো, মানে আমি এভাবে খুলে বলতে পারছি না। যাই হোক, এজন্য সকালে পান্তা ভাত নিয়ে বসলাম যে আমি কিছুই খাবো না। আর চা তো বাদ দিতে পারি না, চা কোনোভাবে বাদ দিতে পারছি না। এক কাপ রাতেরটা, সন্ধ্যারটা বাদ দিয়েছি। সন্ধ্যার চা খাওয়াটা অলরেডি আমি কয়েক বছর ধরে খাচ্ছি না, আর সকালেটা কোনোভাবে বাদ দিতে পারছি না। কড়া এক কাপ দুধ দিয়ে চা না খেলে আমার হয় না। এই মুহূর্তে আমার না খাওয়াই উচিত, ওইটা শরীরের যে কন্ডিশন, কিন্তু তারপরেও খেয়েছি। তা আবার কী দিয়ে, বিস্কুট টিস্কুট কিচ্ছু খাইনি, চিনি খাওয়া বন্ধ করবো ভাবছি, মুড়ি দিয়ে খেয়েছি এক কাপ চা দিয়ে। এখন পান্তা ভাত নিয়ে বসছি। পান্তা ভাত খেতে যে ভালোই লাগছে, মানে শরীর ভালো নেই তো, পান্তা ভাত যেন মনে হচ্ছে অমৃত লাগছে, এত টেস্ট লাগছে। শুধু আবার আমার লবণ খাওয়া নিষেধ, খুব হালকা লবণ দিয়েছি, কিন্তু মরিচটা নিলাম, ভাবলাম একটা মরিচ দেখিয়ে দেখি খেতে পারি কিনা। তাই এই মরিচটা নেওয়া, নাহলে আমি মরিচটাও খেতে পারতাম না, আর পারবো না, অর্ধেক খেয়েছি আর পারবো না খেতে। এখন আমি শুধু ভাতটা খাবো। তো সবাই, বিশেষ করে আমি এই জন্য ভিডিওটা দিলাম, আমি কতটা অসুস্থ দেখেন, আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি। আমি আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আমার কি ইউরিক অ্যাসিড মনে হচ্ছে বেড়ে গিয়েছে কিডনির কারণে। তো সবাই দোয়া করবেন। ভাত অলরেডি শেষ, কিন্তু আমার মরিচটা রয়ে গেছে। এদানে আমি প্রায় খাচ্ছি এটা শুধু লবণ দিয়ে, কিন্তু আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।